আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বিডিতে আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি কচু দিয়ে, মানে যে আমাদের চট্টগ্রামের বাসায় ফাইন্য কচু বলে, সেই কচু দিয়ে এই যে চিকেন মিটবল রান্না করব। তো এগুলো আমি মিনা বাজার থেকে এনেছিলাম, সুপার শপ থেকে। এখন এগুলো হচ্ছে মানে ভেজে খাওয়া যাচ্ছে না, এগুলো ভাজার পরে একদম প্রথমে ফুলে তেলে দিলে তারপর হচ্ছে পরে শুকিয়ে যায়, খেতে ভালো লাগে না, কেমন জানি রবারি টাইপের। তো এগুলো দিয়ে আমি চিন্তা করতেছি আজকে হচ্ছে আমি কচু রান্না করব। তো রান্না করার পরে আসলে যখন আমি রান্নাটা খেয়েছি অনেক মজা হয়েছিল। তো এগুলো কাঁচা ফ্রোজেন মিটবল আর কি, চিকেন। তো প্রথমে আমি সরিষার তেল দিলাম প্যানের মধ্যে, তারপর হচ্ছে তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে এখন আমি মিটবলগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। বেশি কড়া ফ্রাই করতে হবে না, হালকা শ্যালো ফ্রাই করলে হবে। তো ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। মিটবলগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আমি হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো তেলের থেকে উঠিয়ে নিব। আর আজকে রান্নাটা করতেছি আমি সরিষার তেল দিয়ে। এমনিতেই কিন্তু সরিষার তেলটা খাওয়া হয় আমার, সাদা তেলটা কম খাই আমি। তো সবগুলো মিটবল তুলে নিলাম। এখন হচ্ছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তিনটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এই যে এগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না নরম না হচ্ছে আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, মানে একটু নরম হয়ে যাবে, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব আদা রসুন, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভেজে নিব। আদা রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার পরে হচ্ছে এখন আমি দিয়ে দিব এখানে মশলা। তো খুব অল্প মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়েছি আমি এক চামচ, চায়ের চামচ দিয়ে মেপে দিচ্ছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ, আর হচ্ছে গরম মশলা এক চামচ, তারপর হচ্ছে জিরার গুঁড়া ভাজা হাফ চামচ পরিমাণ। তো আবার আমি একটু মরিচ কম হয়েছে মনে করে আবার একটু দিলাম হাফ চামচ পরিমাণ। এখন হচ্ছে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব, তারপর হচ্ছে সামান্য একটু পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এই যে এখন আমি মিশিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে আমি হচ্ছে মশলাগুলো কষিয়ে নিলাম। তো মশলাগুলো আসলে তেলের উপরে দিয়ে দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একটু করে পানি দিতে হয় আর কি। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চিকেন মিটবলগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু কষাচ্ছি। মিটবলগুলো দেওয়ার পরে হচ্ছে আবার একটু কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কচুগুলো। তো কচুগুলো হচ্ছে আগে কেটে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে এগুলো একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপর হচ্ছে লেবুর রস দিয়ে আমি একটু রেখে দিয়েছি যেন গলা না চুলকায় আর কি। কচুতে অনেক সময় হচ্ছে খাওয়ার পরে গলাতে চুলকায়, তো এটাতে চুলকাবে না লেবুর রস দিয়ে, একটু যদি মেখে রাখা হয় লবণ দিয়ে। তো আমি প্রায় আধা ঘন্টা আগে কচুগুলোকে সিদ্ধ করে আমি লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি 4টা টমেটো ফালি করে কেটে দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন টক টক হয়, মানে খেতে মজা লাগে, আর কচুতে যেন গলাটা না ধরে আর কি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে হচ্ছে আমি এগুলোকে কষাবো। তো 2-3 বার আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি যেন হাঁড়িতে পোড়া লেগে না যায়। তো আমার কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে কিন্তু রান্নাটা অর্ধেক হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করব শুধু 5 মিনিট, যেহেতু আগে আমি কচুগুলো ভাপিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মিটবলগুলো আগে ভেজে নেওয়া। রান্নাটা কিন্তু আগে প্রায় মানে রান্না অর্ধেক হয়ে গেছে, তো একটু ঝোল দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না।
5 মিনিট মতো রান্না করে তারপর চুলা থেকে আমি রান্নাটা নামিয়ে নেব আর কি। বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু কচুগুলো ভেঙে যাবে। তো এই কাপটা দিয়ে মেপে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আর একটু সেদ্ধ হওয়ার পরে এখানে 2 কাপ পরিমাণ ঝোলটা থাকবে আর কি। যেহেতু এখানে আমি সবজি আর মিটবল দিয়ে রান্না করতেছি, একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। তো আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম ঝোলটা দেওয়ার পরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি আমি 5 মিনিট পরে। আর 5 মিনিট পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা। কাঁচামরিচ ধনিয়া পাতা একদম লাস্টে দিব, যেন রান্নাটা হয়ে যাওয়ার পরে ফ্লেভারটা ভালো আসে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচা মরিচ। আমি যেহেতু এখানে লাল শুকনো মরিচটা বেশি ব্যবহার করেছি, মানে একটু ঝাল হওয়ার জন্য 1.5 চামচ পরিমাণ দিয়েছি, সেই জন্য কাঁচা মরিচের পরিমাণটা একদম কম দিলাম। এখানে আমি 5টা কাঁচা মরিচ একটু সামান্য ভেঙে দিয়েছি, যেন �ঝালটা বেশি বের না হয় আর কি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।